হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি প্রত্যাশা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল প্রত্যাশাস ওয়ার্ল্ডে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আমার লাভলি লাভলি ভিউয়ার্স যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা অনেকেই হয়তোবা আমার এই আজকের ভিডিওটির জন্য অধীর আগ্রহে বসে আছেন আমি জানি কারণ অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমি কবে কেকের ভিডিও আপলোড করব আর হ্যাঁ আমি কিন্তু আন্তরিকভাবে দুঃখিত যে আমি সঠিক সময়ে ভিডিওটি আপলোড করতে পারিনি আশা করি আপনারা আমাকে খাওয়া করে দেবেন তাহলে চলুন দেখে নেই আমি এই সুন্দর থিম বার্থডে কেকটি কিভাবে তৈরি করেছি কেকের মূল ডেকোরেশনে যাওয়ার আগে বাটার ক্রিমটি আমি কিভাবে তৈরি করেছি তার একটি চট জলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো বাটার ক্রিমের জন্য আমি এখানে নিয়েছি আনসল্টেড বাটার আপনারা চাইলে সল্টেড বাটারও নিতে পারেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই খেয়াল রাখতে হবে বাটারটি যেন রুম টেম্পারেচারে থাকে তারপর আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিব এই যা কতটুকু বাটার নিয়েছিস তাই তো বলা হলো না আমি এখানে আড়াইশো গ্রাম বাটার নিয়েছি আর সেই সাথে নিয়ে নিচ্ছি আইসিং সুগার বা মিহি পাউডার সুগার তিন কাপ পরিমাণ এবং নিয়ে নিয়েছি তরল দুধ রুম টেম্পারেচারে দুই টেবিল চামচ আমি এখন অল্প অল্প করে আইসিং সুগার মিক্স করব এবং ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব এবং আমি সেই সাথে দিয়ে দেব তরল দুধ আমি সময় নিয়ে এটাকে বিট করে যাব। এবং অল্প অল্প করে কিন্তু সুগারটাকে মিক্স করতে হবে আর আরেকটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের বাটারটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে তবেই কিন্তু বাটার ক্রিমটা একদম পারফেক্ট হবে এবং এর যে কনসিস্টেন্সিটা হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব একদম খুব ফোমি তারপর একটু হার্ড হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিট করছি তো করছি করছি তো করছি তো আমার বাটার ক্রিমটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম পরিমাণ মতো জাস্ট এক চা চামচের মতো আর যেহেতু আমি কেকটাকে ব্লু কালার করব তাই আমি ব্লু কালার মিশিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বাটার ক্রিমের কনসিস্টেন্সিটা কতটা ঠিক হয়েছে তো আমি ব্লু কালারটা মিক্স করে এটাকে আবারও বিট করে নিলাম আর এইটা হচ্ছে ফস্টিং ক্রিম যেটা আমি তৈরি করেছি থিকেন ক্রিম দিয়ে এর রেসিপি আমার অলরেডি একটি কেকের ভিডিওতে আছে যেই ভিডিওর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন আর আজকে যেই কেকটি দিয়ে আমি ডেকোরেশন করব এটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক তো যেহেতু আমার উপর অনেক প্রেশার ছিল আর অনেক কাজ ছিল আমি আসলে কেকের রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না বাট আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনাদের যদি দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব এখন আমি যেটা করছি যে আমি যে ফ্রস্টিংটা বানিয়েছিলাম ক্রিমটা থিকেন ক্রিম দিয়ে সেইটা আমি দিয়ে দিচ্ছি এটা একটা লেয়ার হবে মানে কেকের ভিতরের যে লেয়ার থাকে না ক্রিমের সেই একটা লেয়ার তারপর আমি এই অপর কেকটাও দিয়ে দিলাম খুবই সহজ মানে ইচ্ছা থাকলে যে উপায় হয় এটা আমি বিলিভ করা শুরু করেছি কারণ আপনার ইচ্ছা শক্তিটাই হচ্ছে বড়। সেটা যদি আপনার থাকে তাহলে আপনি যে কোনো কাজ করতে পারবেন তো ওই যে আমি বাটার ক্রিম বানিয়ে রেখেছিলাম ব্লু কালার দিয়ে এখন আমি এই বাটার ক্রিমটা দিয়ে কেকটাকে কোট করে নেবো আপনার মতো করে আস্তে ধীরে ধৈর্য ধরে এটাকে খোঁট করে নেবেন আর কেকের আরেকটা জিনিস আমি দেখেছি যে কেক বানাতে হলে অনেক ধৈর্যশীল হতে হয় আর প্রচুর মেস হয় আশেপাশের জায়গা তো যাই হোক তারপরও একটু সময় ব্যয় করলে একটু ইচ্ছা শক্তি পোষণ করলে কিন্তু নিজেদের বার্থডে বা নিজেদের কোনো সেলিব্রেশনে কিন্তু খুব সুন্দর একটা কেক উপহার দেওয়া যায় যেমন আমি আমার ছেলেকে এত সুন্দর একটা কেক উপহার দিচ্ছি বস বেবি থিমের একটা কেক যেটা সবাই দেখে খুবই খুশি হয়েছে সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে ইভেন আমার ছেলের যে ছবিগুলো আসছে ও মাই ছবিগুলো এত সুন্দর আসছে তো এটাই আসলে এখন এই থিম কেকটা যদি আমি বাইরে অর্ডার দিতে যাই তাহলে দেখা যাবে যে আমার আড়াইশো থেকে তিনশো ডলার পড়ে যেত কিন্তু আমি ঘরে বানানোতে আমার অনেকগুলো টাকা কিন্তু সেভ হয়ে গিয়েছে আর সুন্দরও হয়েছে তো আমরা চাইলেই কিন্তু একটু কষ্ট করলে ঘরে বসে অনেক সুন্দর কেক বানাতে পারি আর আমি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কতটা সহজে এত সুন্দর একটা থিম কেক করা যেতে পারে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বেবির ছবি বস বেবির এই ছবিগুলো আমি গুগল থেকে ডাউনলোড করেছি এবং আমাদের এইখানে সিডনিতে একটা শপ আছে যেটার নাম হচ্ছে কেমার্ট সেখানে ছবি ওয়াশ করা যায় তো আমি সেখান থেকে এই দুইটা ছবি আমি গ্লেজি পেপারে প্রিন্ট আউট করে নিয়ে এসেছি এখন আমি যেটা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ককশিট এই পাতলা ককশিট কম বেশি সবার বাসাই থাকে কারণ আমরা সবসময় দেখা যায় কোনো না কোনো কিছু কিনি তার মধ্যে এই ককশিটগুলো থাকে তো আমি আমার কাছেও আমার বাসায় ছিল তো সেখান থেকে আমি পাতলা এই ককশিট নিয়েছি এবং এই ককশিটের ওপরে আমি এই ছবিগুলোকে গ্লোর সাহায্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আটকে দিয়েছি তো এইখান থেকে আমি শুধু বস বেবি এই কথাটা নিয়েছি তো আমি এটাকে ভালো করে কেটে তারপর কক্সিটের ওপরে রেখে মাপে গ্লু দিয়ে আমি এটাকে বসিয়ে নিচ্ছি খুবই সিম্পল খুবই সিম্পল এবং আমি এখন বস বেবির ফিডারটা তৈরি করব তো আমার ছেলের যে ফিডার আমার ছেলের একটা স্পেশাল ফিডার ওর কথা হচ্ছে ইয়োলো ফিডার ইয়েলো আই ওয়ান্ট মাই ইয়োলো ফিডার তো ওর এই ইয়োলো ফিডারের মাপেই আমি ফিডারটা তৈরি করছি তো কক শিটে আমি বসিয়ে ঠিক সেম মাপে নিয়ে আমি কেটে নিয়েছি তারপর আমি এরকম একটি হার্ড পেপার কম বেশি সবার বাসাই থাকে দেখা যায় যে বক্স টক্সের মধ্যে এরকম হয়ে যায় কিন্তু তো এরকম একটি হার্ড পেপার নিয়ে আমি ফিটারের মাপে ফিটারটাকে এঁকে নিলাম তো আমি উল্টা পাশে এঁকে নিয়েছি কারণ আমি যখন কাটবো তখন ফ্রেশ পার্টটা যেন সামনের দিকে থাকে তো এখন আমি যেটা করবো যে ব্লু কালার দিয়ে ফিটারটাকে ড্র করে নিব তো আমার কাছে কোনো ধরনের ব্লু কালার ছিল না বা ব্লু কালারের সিগনেচার যে পেন থাকে সেটাও ছিল না তো আমি যেটা করেছি যে ফুড কালার দিয়েই আমি এটাকে ড্র করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে এটা ড্র হয়েও গিয়েছিল। তো এখন আমি গ্লুর সাহায্যে পেপারটাকে ককশিটের সাথে অ্যাড করে দিলাম আর সেই সাথে আমি ফিডারের গায়ে যে এমএল কথাগুলো লেখা থাকে এত এমএল এত এমএল সেগুলো আর্ট করে নিলাম এই তো আমার হয়ে গেল তিনটা জিনিস রেডি কেকটি যেহেতু দোতলা ছিল আপনারা তো প্রথম কেকের যে লেয়ারটা সেটা তো দেখেই ফেলেছেন যে আমি ওটা ব্লু কালার করেছি এবং ওটা করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি তো ফ্রিজে রাখার পরে যেটা আপনার বেনিফিট যেটা হবে সেটা হচ্ছে যেহেতু এটা বাটার যখন ঠান্ডার মধ্যে বাটারটা যায় তখন কিন্তু বাটার খুব শক্ত হয়ে যায় এবং সেট হয়ে যায় ততক্ষণই কিন্তু আমার কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে এখন আমি যেটা করছি যে সেকেন্ড লেয়ার কেকের সেটা আমি চকলেট কেক বানিয়েছি ময়েস্ট চকলেট কেক এই কেকের রেসিপিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে যেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের দরকার হলে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন প্লিজ তো এইটা আমি যে বাটার ক্রিম বানিয়েছিলাম সেটার মধ্যে কোনো ধরনের কালার অ্যাড করি নি সাদা রাখছি আমি এটা তো আমি এখন এই বাটার ক্রিম দিয়ে এই কেকটাকেও কোট করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কোট করছি আর এই যে আমি যে জিনিসটা দিয়ে করছি আমি আসলে নাম জানি না কারণ আমিও কিন্তু নতুন কেক বানাচ্ছি কয়েকদিন ধরে তো এটার কি নাম আমি জানি না বাট আমি এটা স্পটলাইট থেকে কিনেছি সিডনিতে যে স্পটলাইট আছে সেখান থেকে কিনেছি এখন আমি ফ্রিজ থেকে প্রথম লেয়ারের যে কেকটা সেটা আমি বের করে নিয়ে এসেছি এবং খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে আছে তার মাঝখানে আমি দুইটা কাবাব স্টিক যেটা কাঠির সেগুলো আমি বসিয়ে দিয়েছি যেন পরবর্তী লেয়ারটা খুব সুন্দরভাবে সেট হয়ে বসে থাকে তো এখন আমি বসে দিলাম এখন এই যে একটু ফাঁকা ফাঁকা আছে সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই কারণ আমি এখন বাটার ক্রিম দিয়ে সেটাকে ঢেকে দেব কেক ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের নজল কিন্তু কিনতে পাওয়া যায় অনেক রকমের তো আপনারা যারা সিডনিতে আছেন তারা চাইলেই কিন্তু এই নজলগুলো কিনতে পারেন আমি কিন্তু কিনেছি এক এক জায়গা থেকে যেমন আমি বিগ ডাব্লিউ থেকে কিনেছি আমি কেমার থেকে কিনেছি আমি আলদি থেকেও কিনেছি আমি কোলস থেকেও কিনেছি মানে আমি অনেকগুলোই আমার কালেকশানে আছে তো আপনারা চাইলে এই সব জায়গা থেকে কিন্তু এই নজলগুলো কিনতে পারেন তো এই নজলগুলো থাকলে কিন্তু খুব সহজেই কিন্তু যে কোনো কেক অল্প সময়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যায় আর কাপ কেক তো আরও সুন্দরভাবে ডেকোরেশন করা যায় আর বার্থডে পার্টিতে কাপ কেকের উপর কিন্তু ক্রাশ থাকে প্রত্যেকটা বাচ্চার তো আপনারা চাইলে কাপ কেকও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন বাটার ক্রিমের সাহায্যে ফস্টিং ক্রিমের সাহায্যে এই নজলগুলো বিভিন্ন টাইপের নজল ব্যবহার করে তো যাই হোক কথা হারিয়ে ফেলছি সেটা হচ্ছে যে আমি এখন বস বেবিকে কিন্তু স্থাপিত করে দিয়েছি কেকের উপরে ইয়েস বস বেবিকে কিভাবে স্থাপিত করেছি সেটা হচ্ছে ছোট ছোট তিনটা স্টিক আমি ককশিটের মধ্যে দিয়ে তারপর আমি জাস্ট কেকের মধ্যে প্রেস করে দিয়েছি ভিতরে তারপর সুন্দরভাবে বসে গিয়েছে সেম ওয়েতে আমি ফিডারটিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুটা স্টিক লাগিয়ে নিয়েছি তারপর আমি অ্যাঙ্গেল করে কেকের মধ্যে জাস্ট ঢুকিয়ে দিয়েছি এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে তো এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে বস বেবির ফেভারিট কুকিজ চকলেট কুকিজ এবং মজার বিষয় হচ্ছে আমার পুচকা রওসানও কিন্তু এই চকলেট কুকিজ অনেক লাইক করে মানে ও পুরাই একটা বস বেবি মানে ওর ওর বার্থডেতে এটা পারফেক্ট একটা থিম কেক হয়েছে ওর জন্য তো আমি তো আমার মতো করে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের মতো আপনাদের পছন্দ অনুযায়ীও ডিজাইন করে নিতে পারেন তো আমি যখন কুকিজগুলো বসাচ্ছিলাম আমি কিন্তু বাটার ক্রিমের সাহায্যে বসাচ্ছি এতে করে খুব সুন্দরভাবে কুকিজগুলো বসে গিয়েছিল এই তো কত সুন্দর কেক আচ্ছা এই যে কিউট হ্যাপি বার্থডে লেখাটা দেখছেন এবং লাইটিং হচ্ছে এটা কিন্তু আমি কিনেছি কেমার থেকে এটার দাম সম্ভবত কি ছয় ডলার নিয়েছিল আর লাগিয়ে দিলাম নাম্বার থ্রি যেহেতু আমার ফুচকার বয়স তিন বছর হয়েছে আলহামদুলিল্লাহ ফাইনালি আমার কেক রেডি এবং আপনারা দেখলেনই যে আমি কতটা সহজে এত সুন্দর একটা কেক তৈরি করে ফেললাম তো আমি বললে তো হবে না বারবার খালি আমিই বলে যাচ্ছি সুন্দর কেক সুন্দর কেক আপনাদেরও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে হবে যে কেকটি কেমন হলো আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক আনন্দ দেয় আমি খুবই উৎসাহ নিয়ে আনন্দ নিয়ে আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমার খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আর অবশ্যই আমি বলবো যে আমার মতো বস বেবি যাদের বাসায় আছে তারা কিন্তু এই কেকটি বানাতে একদমই ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখুন আমার ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখা হবে আল্লাহ হাফেজ